দোকান না এখান থেকে পেয়ে যাবে এয়ারপোর্ট কারটা পোজিকা পোজিকা আপু আপু সোজা হ্যাঁ গাড়ি 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 আপু এদিকে রাখো শেষ হয় না রাজনীতির কোনো শেষ নেই মানুষের জন্য তো আমার কথা হচ্ছে আমি এত বড় রাজনীতিবিদ না আমি জানি আমি শুধু এতটুকু বুঝি মানুষের সাথে ভালো ব্যবহার করে মানুষকে হাসি মুখে কথা বলে তাদের সেবা করে তাদের পাশে থাকাটাই হচ্ছে গিয়ে রাজনীতির মূল মন্ত্র হচ্ছে মানুষের সেবা করা এই সেই সেবাটা আসলে করতে মানে অনেক বড় নেতা হতে হবে বা এরকম কিছু আমার কাছে মনে হয় না আসলে মানুষের জন্য কাজ করার একটা প্রেরণা আমি তাদের কাছে থেকে পাই তো সেখান থেকে আসলে মানুষের জন্য কাজ করি কিন্তু আমার একটা সময় বন্ধ হয়ে গেছে যে না একটা পাওয়ার না থাকলে বন্ধ হয়ে গেছে আসলে বৃহৎ পরিসরে মানুষের জন্য কাজ করা যায় না তো সেখানে আমার মনে হয়েছে যে আমি রাজনৈতিক ভাবে করব আচ্ছা আপু আপু আরেকটা বিষয় আমি একদমই মনে হচ্ছে না যে আমি আসলে মানে মনে হচ্ছে যে এই তারা আমাকে বছর কি বছর ধরে হাজার বছর ধরে চিনে তো একদমই মনে হয়নি যে তারা ঠিক কিছু বছর ধরে যে আমাকে চিনে এটা মনে হয় আসলে তাকে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না কিন্তু আমি শুধু একটা কথা বলতে চাই যে জনগণের থেকে পাওয়ারফুল কোনো নেতা হতে পারে না যার সাথে জনগণ নেই তাকে আসলে তার কোনো পাওয়ার আছে বলে আমার মনে হয় না সে শুধু মানুষকে ভয়ই দেখাতে পারবে এছাড়া আসলে ভয় কিছুদিন দেখাতে পারবে এছাড়া আসলে এর বেশি কিছু কারো পক্ষে সম্ভব না আচ্ছা আপনি কি সবার মাথায় ঢুকেই নেন যে এটা আমার সাম্প্রতিক ট্রাক এবং ট্রাক হচ্ছে এই কথা বলেন না প্লিজ প্লিজ ভাই আমার প্রতি সবাই মানে সবার পরিবারকে মানে মা বোনদেরকে যারা বৃদ্ধ যারা আছেন আমাদের পরিবারে তাদেরকে সবাইকে আমার এই ট্রাকের কথা বলবেন যাতে তারা ট্রাক মার্কায় থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ